মিয়ানমার সীমান্তে সংঘর্ষ এবং উত্তেজনাকর পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে সশস্ত্র বাহিনী এবং বিজিবিকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় চিফ হুইপের এক সম্পূরক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সংসদে কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজকের 78 জন মিয়ানমারের বর্ডার পুলিশ চলে এসেছে বাংলাদেশে, মিয়ানমারের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা আলোচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ফেরত পাঠানো বা ফেরত যদি পাঠানো না যায় তাহলে অন্যান্য ব্যবস্থা কি করা যায়। সর্বোপরি যেটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে আমাদের আমাদের যে সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী যেটা আছে বর্ডার ফোর্স তাদেরকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্ডারের স্কুল টুল বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। নিজের সাথে নিজে খেলতে ভালোই লাগে, স্বীকার করা যাবে না। এই দেশে যা অবৈধ ওই দেশেও তো তারা অবৈধ। 200 কোটি পাল্লু আউট আর পাল ইন। কলসিতে যদি ছিদ্র থাকে সে কলসি পূরণ হবে কি করে? মাশকরা করেন না বুঝা বড় হইতে গিয়ে আমি ছোট হয়ে গেছি। আমার টাকা পয়সা বাড়িতে রেখে কিচ্ছু লাগবে না।